আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল আলিমুলা মিডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। আসুন আমরা একটি লাইক দিয়ে ইন্টারনেটে সকলে মিলে ইসলাম প্রচার করি। আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ইসলামিক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পবিত্র আরবি বছরের শেষ মাস জিলহজ মাসের আগে ইজ্জত পূর্ণ রাতে ফুরফুরা বড় বড় মাস শরীফের জমিনে বসে বসে ভিক্ষুকের নাই দুটি করে হাত আমরা সকলে আপনার মহান দরবারে তুলেছি। এলাহী আপনার হাবিব আসিম সুদূর মদিনায় আমরা বসে বসে কাঁদি এই দুর্ভারতের বাংলায়। এ বাংলা থেকে সোনার মদিনা 4000 মাইলের উপরে রাস্তা গো আল্লাহ। উড়ন্ত পাখির নাই আমাদের তো ডানা নাই, উড়ে যে মদিনা রৌদ্র ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন মদিনাবাসীদের মতো বাংলার হাজি সাহেবদের মতো প্রাণ ভরে দরুদ সালাম জানাবো, এমন নসিব আমাদের ভাগ্যে জুটবে কিনা জানা নাই। রব্বুল আলামিন রাসূলের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে এ মজলিসে বসে দাঁড়িয়ে আমরা যারা প্রাণ খুলে কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করেছি আমাদের সকলের পঠিত দরুদ সালাম কুকুন সোনার মদিনায় নবীজির আরওয়া পাকে পৌঁছে দিন। তমাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা ঘুমিয়ে আছে সকলের কবরে তোহফা পৌঁছে দিন। বিশেষ করে পশ্চিম বাংলার জমিন ধন্য করে ঘুমিয়ে আছেন এই ফুরফুরা দরবার শরীফে আপনার মাহবুব প্রেমিক বান্দারা, আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা মুজাদ্দিদে জামান মরহুম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল আলীহ, তার এই পাঁচ সাহেবজাদা পীর সাহেব হুজুর মরহুম পীর সাহেব হুজুর কেবলাগণ এবং নাতি পোতা মুরিদ পোতাকে যারা এই জমিনে ঘুমিয়ে আছেন সকলের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আপনার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দীদের ওসিলা করে আমরা যারা এই মজলিসে হাজিরা দিয়েছি আমাদের জীবনের সকল গুণারাশিকে আপনি সাফ করে দিন। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এই মজলিস আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাবেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আখিরু কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসুল হুবলা ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম ও হুফাজে কেরাম ও হুজ্জাজে কেরাম ও তলাবা ও সামিঈন নিজাম ইয়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। উপস্থিত অধ্যক্ষ জলসার পরিচালনাকারী শ্রদ্ধা ভাজন জনাব সভাপতি সাহেব, জলসার প্রধান অতিথি পীর সাহেব হুজুর কেবলাগণ, সম্মুখ উপবিষ্ট পশ্চিম বাংলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে ফুরফুরা দরবার শরীফের মর্যাদা রক্ষা করতে আগমনকারী ঈমানদার মুমিন মুসলমান ভাইরা ও ফুরফুরা শরীফ পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার মুমিন মুসলমান ভাইরা, সন্তান সমতুল্য কচি কচি মাসুম বাচ্চারা, আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন দরবার শরীফের এলাকার পার্শ্বস্থ এলাকার মায়েরা ও বোনেরা। সন্ধ্যার ভাগকাল থেকে শুরু করে এ সময় পর্যন্ত বিভিন্ন মুখে বিশেষ করে পীরজাদা ভাই সাহেব কেবলাগণদের মুখে আমাদের উত্তর চব্বিশ পরগনা দেবঙ্গ থানার কাছাকাছি চ্যাংডানা গ্রাম নিবাসী বন্ধুবর মাওলানা ইউনুস আলী সাহেবের মুখে দীর্ঘ সময় ধরে আল্লাহর মহাবুব প্রেমিক প্রেমিকা বান্দা বান্দীদের জীবন আদর্শ থেকে আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিভিন্ন দিক দিয়ে
তত্ত্বমূলক কিছু আলোচনা তিনি পরিবেশন করেছেন, আমরা সকলে সকরণে শ্রবণ করলাম। আল্লাহ চাইতো সংক্ষেপ আরো দু চার কথা আলোচনার মানসে আমি মহিমান্বিত আসমানি ভাষা লাউহে মাহফুজের সংরক্ষিত আমার আল্লাহর মিষ্টি মধুর সত্য বাণী সত্য কথা যাহার পবিত্র নাম কোরআন শরীফ। কি নাম বললাম আর একটু জোরে বলুন, ফুরফুরা দরবার শরীফে বসে কোরআনের নাম জোরে বললে কি মাধ্যমটা খেতে হবে নাকি কোন পেস্টি ফেস্টি যাবে নাকি? তাহলে একটু জোরে বলুন তো সকলে ধর্মগ্রন্থের নাম কি? আলহামদুলিল্লাহ ভলম ছিল তবে চেপে রেখেছিলেন, ঠিক কি না? বেশ ভালো আওয়াজ হলো, পরবর্তীতে আরো আওয়াজ উঠবে, সকলে বলুন ইনশাআল্লাহ। কারণ আমরা মুসলমান হলাম পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি, আমাদের দুনিয়ায় কোনো মরণের ভয় আছে নাকি? যদি কোন ভিন ধর্মাবলম্বীদের হাতে আমাদের প্রাণ নাশ হয় তাহলে আল্লাহর দরবারে উত্তম মরণ বরণকারী হিসেবে আমরা হাসরে বিবেচিত হব, ঠিক কি না? কোরআনের কথা বলতে যে, ইসলামের কথা বলতে যে, মসজিদের মর্যাদা রক্ষা করতে যে, টুপি মাথায় রাখতে যে, দাড়ি মুখে রাখতে যে, লম্বা জামা গায়ে রাখতে যে, যদি আমাদের প্রাণ নাশ করে কোন ভিন ধর্মাবলম্বীরা তাহলে মরণটা আমাদের খারাপ মরণ হবে না, ভালো মরণ হবে, ভালো মরণ হবে। এই মরণটির আরবি নাম হলো শহীদি মরণ। শহীদি মরণ তাদের বলা হয় যাদের হাসরের মাঠে কবর থেকে ওঠার পর কোনো হিসাব নিকাশ হবে না, কবর থেকে হাসরে ওঠার পর হিসাব নিকাশের আগে যারা জান্নাতে যাবে এরা হলো শহীদা। আমার আল্লাহ হাসরের মাঠে তত সময় পর্যন্ত হিসাব শুরু করবে না যত সময় না পর্যন্ত শহীদানেরা বেহেশতে না ঢুকবে। জোরে বলুন একটু, রাসূল বলেছেন আল্লাহ আমার যদি হিসাব নেন আমি মোহাম্মদ হাসরে বিপদগ্রস্ত হব। যার জীবনে অপরাধ নাই, ভুল নাই, পাপ নাই, গোনা নাই, কিচ্ছু নাই, সেই লোকটি বলছে আল্লাহ আমার যদি হাসরে হিসাব নেয় জীবন ইতিহাসে আমি মোহাম্মদ বিপদগ্রস্ত হব। তাহলে হিসাব না দিয়ে যদি জান্নাতে যাওয়ার কোন সুযোগ হয় সে লোকটি পৃথিবীতে উত্তম ব্যক্তি হিসাবে বিবেচিত হবে কিনা? যার কোন হিসাব টিসাব দিতে হবে না, প্রথম জান্নাতে যাবে হাসরে ওঠার পর তারা যারা হবে শহীদানেরা। এদের চেনার নমুনা হলো ওদের গায়ের জামা কাপড় গুলো সব রক্ত মাখা থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ, এজন্য নবীজি বলেছেন ওই মানুষদের যেন তোমরা গোসল দিও না কাফনও পরিও না। আর যত মানুষ মারা যাবে তাদের গোসল দেবে কাফন পরাবে জানাজা পড়িয়ে কবরে দেবে, ওই দলের মানুষদের গোসল দিও না কাফনও পরিও না। সাহাবীরা বললেন নবীজি তারা কারা? আল্লাহ রাসূল বললেন যারা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার সুন্নাহ টুপির জন্য, দাড়ির জন্য, লম্বা জামার জন্য হক সত্য কথা বলতে যে যদি কোন ভিন ধর্মাবলম্বীদের হাতে আমার কোন উম্মতের প্রাণ নাশ হয় ওদের ওই মরণের সময় যে জামা কাপড় ছিল ওই জামা কাপড় অবস্থায় ওদের গোসল দিয়ে রক্তগুলো ধোয়ার দরকার নাই, ওই অবস্থায় কবরে দাফন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটি দলের মানুষ কবরে অক্ষত থাকবে, এদের লাশ পচবে না গলবে না। কটি বললাম? তিনটি দলের মানুষ কবরে অক্ষত থাকবে, যে অবস্থায় রাখা হবে ওই অবস্থায় থাকবে। একটা হলো নবী আম্বিয়ার দল। কারা বললাম? নবী আম্বিয়ার দল, এরা কবরে যারা হাজির হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত, খোদার কসম একটা পয়গম্বরের কাফনের কাপড়ও মাটির দাগ লাগেনি, যেমন রাখা ছিল আজও তেমন আছে, যারা হাজার হাজার বছর আগে কবরস্থ হয়েছে। দুই নম্বর হলো ওলিয়া আউলিয়ার দল। কি নাম বললাম? যারা চরিত্র গঠন করে এই পৃথিবীতে নজির দেখিয়ে দিয়ে গেছেন এরা হলো ওলিয়া আউলিয়ার দল। এদের লাশ কবরে মাটিতে খাবে না। জোরে বলো সুবহান। তিন নম্বর আর একটা দল যারা শহীদান, যে অবস্থায় রাখা হয়েছে কবরে ওই অবস্থায় হাসির উঠবে রক্ত মাখা জামা কাপড় নিয়ে। আর বাকি যত দলের মানুষ আছে এরা কিন্তু সব উলঙ্গ হয়ে উঠবে,
নবীজি বলছেন পূর্ব জামানার পয়গম্বরেরাও হাশরের মাঠে উলঙ্গ হয়ে উঠবে, পয়গম্বরের বিবিরাও উলঙ্গ হয়ে উঠবে, এমনকি আমার স্ত্রীরাও কবর থেকে হাশরে উলঙ্গ হয়ে উঠবে। কাপড় কারো গায়ে থাকবে না, কেবল কাপড় থাকবে একটা মানুষের গায়ে, তিনি হলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমার ইজ্জত রক্ষার জন্য আমাকে জান্নাতি রেশমি শাটিকের পোশাক পরিয়ে আমাকে কবর থেকে প্রথম হাশরের মাঠে হাজির করাবেন। আমার আগে আবার কেউ কবর থেকে উঠবে না, আমি প্রথম উঠবো কবর থেকে হাশরের মাঠে হাজির হওয়ার জন্য। তারপর আমার পাশে থাকা আবু বকর সিদ্দিক উঠবে, তিন নম্বরে আল্লাহ কোন শব্দের মাধ্যম দিয়ে অন্য অন্য ব্যক্তিদের কবর থেকে শপথ স্থাপিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনো শোনো সাহাবীরা, সাহাবীর বিবিরা, নবী আমিরা সব কবর থেকে উলঙ্গ হয়ে উঠবে, কেবল মাত্র কাপড় থাকবে আমি মুহাম্মদ আমার গায়ে, আর একটা দলের ব্যক্তিদের গায়ে কাপড় থাকবে হাশরের মাঠে, যারা শহীদান শাহাদাতের মর্যাদা থেকে পৃথিবী থেকে কবরস্থ হয়েছে, যে কাপড় অবস্থায় তাদের কবরস্থ করা হয়েছিল ওই কাপড় অবস্থায় তারা হাশরের মাঠে হাজির হবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক হাশরের মাঠে আমার সব বান্দারা উলঙ্গ, নবী আম্বিয়া তাদের বিবিরা উলঙ্গ, তাদের উম্মতের হাশরের মাঠে উলঙ্গ, আর ওই কালা কামড় পরা লোকগুলো কারা? ফেরেশতারা বলবেন আল্লাহ আল্লাহ তো সব জানেন, তবু আমাদের জিজ্ঞাসাবাদ করছেন যখন, আমরা আপনাকে যতটুকু জানি ততটুকুই বলছি, এরা বিবি বাচ্চার মায়া ছেড়েছে, সংসার জীবনের সুখ পরিত্যাগ করেছে, আপনার দিনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য বেঈমানদের হাতে জীবন উৎসর্গ করে দিয়ে কবরে কবরস্থ হয়েছিল। আপনার নবীর কথা মোতাবেক তাই, ওই মরণের সময় যে গায়ে পোশাক ছিল ওই রক্ত মাখা জামা কাপড় অবস্থায় কবরে দাফন করা হয়েছিল। হাজার হাজার বছর হয়ে গেছে, কবরের মাটি ওদের লাশ খায়নি, জামা কাপড়ে কবরের মাটি দাগ লাগাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয় আপনাদের মুসলমান ভাইরা? আমার এই 2012 জুন মাসের 19 তারিখ বাংলাদেশের জমিনে তার বাস্তব প্রমাণ দেখিয়েছে আমার আল্লাহ পাক। আমাদের মুসলমানদের ভিতরে একটা পত্রিকা বর্তমানে বেরিয়েছে, নাম হলো তার কলম পত্রিকা। কি নাম বললাম? কলম, কলম, কলম। এই কলম পত্রিকায় ফটোগ্রাফ তুলে তুলে দেওয়া হয়েছিল গত 19 জুন। হাজার হাজার মানুষ বাস্তব দৃশ্য দেখেছিল বাংলাদেশের জমিনে, মসজিদের আগে ইমাম সাহেব, সম্ভবত তার নাম কবির উদ্দিন সাহেব, এই লোকটি 40 বছর আগে মারা গেছে, নদীর ধারে তাকে কবরস্থ করা হয়েছে। কারণ বাংলাদেশ হলো নদী মাতৃক দেশ, চারিদিকে শুধু নদী, নদীর ধারের সরকারি জায়গায় কবরস্থান বানিয়ে রেখেছে মুসলিম দেশে, আর নদীতে জোয়ার ভাটা হয় ভাঙনে কবরস্থান কিছু ভেঙে গেছে। আমাদের দেশে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে, কবরস্থান ভেঙে গেছে নদীতে। এখন এই কবরস্থান ভেঙে যাওয়ার কারণে 40 বছর পরে একটা কাফন পরা লাশ বেরিয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নদীতে যারা নৌকা ডিঙ্গি চালায় তারা তাকিয়ে দেখে সাদা, দূর থেকে দেখা যাচ্ছে নদীর পাড়ের কাছে লম্বা মতো সাদা কাপড়, কাপনের কাপড় সাদা না লাল হয়, হলুদ হলুদ হয় না, নীল সবুজ হয় না, সাদা কাপড়ই হয়, আর দূর থেকে সাদা কাপড়টা নজরে দেখা যায় কি না? নদী থেকে সাদা কাপড় দেখার পরে মানুষ আস্তে আস্তে কাছের কাছে এসেছে, এসে দেখে একটা লাশ কফিন বন্দি করা, কাফন বন্দি করা, যেমন কাফন করা হয় ওই রকম কাফন করা অবস্থায় আছে। চতুর্দিকে খবর গেল, লাশটার দু এক দিন থাকলে তো ভেসে কোথায় যাবে তার ঠিক নাই, লাশটার হেফাজত করতে হবে, লাশটা ওখান থেকে উঠিয়ে নিয়ে গ্রামে হাজির করা হলো। গ্রামে হাজির করি, কাফনের কাপড় আলগা করে দেখা হলো, এক বছরের না দু বছরের না 6 মাস আগের মরা লাশ আলগা করে দেখা গেল মসজিদের ইমাম সাহেব, যিনি 40 বছর আগে ইন্তেকাল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ।
চুরিদার বাস্তব নজির দেখানো হয়েছে। চল্লিশ বছর আগে মারা গেছেন মসজিদের ইমাম, পাশাপাশি মসজিদের নামাজ আদায় করাতেন, আল্লাহওয়ালা খোদা ভক্ত মানুষ ছিলেন। ওই গ্রামের একজন মুফতি সাহেব সাক্ষাৎকার দিচ্ছেন বাংলাদেশের কলম পত্রিকার সাংবাদিকের কাছে, বলে আল্লাহে ওয়ালা সাক্ষাৎকারে আমি সেই খোদার কসম খেয়ে বলছি, চাচার কাফনের কাপড় ভর্তা যখন আলগা করেছে দেখলাম গোসল করার ভিজা পানির ফোঁটার দাগ তখন রয়ে গেছে, কাপড়ে কোথাও মাটির দাগ লাগেনি, কাপড়ে কোথাও মাটির দাগ লাগেনি, লাশ অক্ষত কোথাও পচেনি, মাথার চুলও পচেনি, দাঁত নষ্ট হয়নি, চেহারা কষ্ট কষ্ট কোথাও কোন জায়গায় একটা পিঁপড়েও পর্যন্ত কেটে নিয়ে যায় যায়নি, যেমন কাটা হয়েছিল মরণের পর কবরে চল্লিশ বছর পরে আমরা তেমনই পেয়েছি। আল্লাহর নবী হাদিস শরীফে জানাচ্ছেন একটু চিল্লাই যাই বলুন সুবহানাল্লাহ, নবীর কথা সত্য না মিথ্যা, আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা। বর্তমান যুগে পৃথিবীতে দুটি জাতি কোরআন মিথ্যা নবী মিথ্যা বলতে চাইছে, ঠিক কি না? একটি জাতির নাম হলো ইহুদ, বাংলায় আমরা যাদের ইহুদি বলি, একটি জাতির নাম আরবিতে বলা হয়েছে নাসারা, ইংরেজিতে ওদের নাম বলা হয়েছে খ্রিস্টিয়ান, বাংলা ভাষায় ওদের বলা হয় ইংরেজ বা খ্রিস্টান। চেনেন তো নাকি? বুড়ো চাচা দাদাদের জিজ্ঞাসাবাদ করলেই যদি বলা হয় আমাদের এই ভারতে অনেক দিন ধরে রাজত্ব চালিয়েছিল কারা, বুড়ো চাচা দাদা এক কথায় বলবে ইংরেজেরা, ঠিক কি না? 190 বছর ধরে, কত বললাম, 190 বছর ধরে, 1757 সাল থেকে 1947 হিসাব করলে দেখা যায় 190 বছর ধরে ব্রিটেনের ওই বেঈমানেরা যাদের ঈমান নাই, যারা টোটাল জাহান্নামী। নাসাই শরীফের হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন একটাও ইহুদি জান্নাতে যাবে না, একটাও খ্রিস্টান জান্নাতে যাবে না, পৃথিবীর এই দুটি জাতি হলো চির জাহান্নামী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে ওরা আবার তিনটে মর্যাদায় এখন শ্রেষ্ঠ, কটা বললাম, তিনটে মর্যাদায় শ্রেষ্ঠ। একটা হলো ওদের চেহারা দেখতে সব ফর্সা, ওদের চেহারা দেখতে ভালো, ওদের ভিতরে মুটে কালো টালো হয় না, বাচ্চা ছেলে মেয়ে যা হয় সব ফর্সা হয়, আমাদের দেশে মুখে কালো টালো হয়, ঠিক কি না? অন্যান্য দেশে হয়, কিন্তু ইংল্যান্ড আমেরিকার দেশে ওই ইহুদি খ্রিস্টানদের ছেলে মেয়েরা সব ফর্সা, ওদের দেশে একটা কালো হয়েছিল মায়ের পেট থেকে, বাপ ছিল ফর্সা, মাও ছিল ফর্সা, বাচ্চা হয়েছে কালো, ওখানে কি ইনজেকশন করে লাইন ঘোরানো যাবে নাকি মায়ের পেটে রেহমের ভিতরে বাচ্চা কালো হবে ওরে সাদা করি, এরকম কোন লাইন করা যাবে নাকি? আবার বাপ মা দুইজন কালো, আল্লাহ বাচ্চাও দেয় ফর্সা, ঠিক কি না? দেখবেন আমাদের দেশে অনেক জায়গায় বাপ মা দুইজনই কালো, বাচ্চা হয়েছে ফর্সা, আবার বাপ মা দুইজনই ফর্সা, বাচ্চা হয় কালো, আমার আল্লাহ দেয় তাই হয়, ঠিক কি না? ওখানে কোন জারি জারি খাটবে না, আল্লাহ যেটা দেবে সেটা নিতেই হবে। জোরে বলো সুবহানাল্লাহ। একটা কালো ছেলে হলো ওদের ঘরে, যে দেশটির আরবি নাম বলা হয় হাফসা, ইংরেজি নাম বলা হয় নাইজেরিয়া, এই নাইজেরিয়ার দেশের মানুষ হাজারে হাজার জন কালো, ওদের ভিতরে কোনো ফর্সা টর্সা হয় না, এই কালো দেশের মানুষের চেহারা যেমন ওই আমেরিকার দেশে ফর্সা স্বামী স্ত্রীর ঘরে একটা বাচ্চা হলো এরকম কালো, ছেলেটির নাম রাখা হলো কেসিয়াস, ছেলে কি নাম বললাম, কেসিয়াস গেলে বাচ্চা হওয়ার পর বাপ মা বড় দুশ্চিন্তায় পড়ে গেল, এ কালো ছেলে ছিল কোথায়, এ কালো নিয়ে তো রাস্তাঘাটে বার হওয়া যাবে না, আর আমাদের বাচ্চা হাত ধরে গেলে আমারও সমান সম্মান থাকবে না, কি বিপদে মুসিবতে পড়েছে, এ কালো ছিল কোথায় আর আসবি না আসবি আমাদের ঘরে এসে হাজির হয়েছে। আল্লাহ বললেন তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের মুখে হাসি ফোটানো হবে ওই কালো ছেলেটির দিয়ে, কামার যা গড়ে মনে মনে গড়ে, ঠিক কি না? কামার যা গড়ে মনে মনে গড়ে, আল্লাহ বলেন কালো দিয়েছি তাই দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু কালোটা বিশ্ব রেকর্ড করে তোমাদের মুখে হাসি ফোটাবে, তোমাদের সুনাম হবে, বই দুর্নাম হবে না। এই ছেলেটি খাওয়া দাওয়া
এমন করে পড়াশোনা করার পর উচ্চ শিক্ষিত যখন হলো, আল্লাহ তার দেহ শরীর স্বাস্থ্য এমন করে দিল, দুনিয়ার সব বক্সারকে হার মানিয়ে দিয়ে দুই দুইবার বিশ্ব জয় করেছিল, ওয়ার্ল্ড রেকর্ডে লিপিবদ্ধ হয়েছে। এই কেসিয়াস খেলে দুনিয়ার সব বক্সার কি পরাজয় বরণ করে দুই দুইবার বিশ্ব রেকর্ড করলো, খ্রিস্টানদের সুনাম হলো। কারণ যাদের ঘরের ছেলে বিশ্ব রেকর্ড করে তাদের সুনাম হবে না দুর্নাম হবে, তাদের সুনাম হবে। আমাদের মুসলমানের একটি ছেলে বিশ্ব রেকর্ড করেছে, তাই মুসলমানদেরও সুনাম হয়েছে। ছেলেটির নাম হলো মোহাম্মদ মাসুদুর রহমান। কি নাম বললাম? মোহাম্মদ মাসুদুর রহমান ছেলেটির নাম। বাড়ি হলো কলকাতার তফসিয়া, যেখানে সারা কলকাতার ময়লাগুলো সব পাহাড় জমানো হয়, ঝাপ করা হয়, গাড়িতে করে নিয়ে ময়লাগুলো ফেলা হয়, আবর্জনা সব। ওই তফসিয়ায় বাড়ি, ছেলেটি হলো প্রতিবন্ধী, আমাদের মতো সুস্থ সবল শরীরওয়ালা না, তার হাত পায়ের অঙ্গপ্রত্যঙ্গের আল্লাহ নিখুঁত করেনি বরং ফুতলা করেছিলেন। এই ছেলেটির দুর্জয়কে পরাজয় বরণ করিয়ে ব্রিটেনের দেশে ইংল্যান্ডের ইংলিশ চ্যানেল পার হলো প্রখর তার সরস পাড়ি দিয়ে। যে শ্রুতি সুস্থ মানুষ সাঁতার দিতে পারে না, আরে পোলিওওয়ালা অসুস্থ মানুষ, নাম তার মোহাম্মদ মাসুদুর রহমান, তাই মুসলমানদের সুনাম হয়েছে তামাম বিশ্বে। জোরে বলে খ্রিস্টানের ঘরের ছেলেটি দুবার বিশ্ব রেকর্ড করার পর খ্রিস্টানদের সুনাম হলো, খ্রিস্টানিরা তাকে কিছু গিফট পুরস্কার দেওয়ার জন্য কাছে ডাকতে লাগলো। আমাদের সুনাম হয়েছে বিশ্বের দরবারে, আমাদের ঘরের ছেলে দুবার বিশ্ব রেকর্ড করেছে, এজন্য তোমাকে কিছু পুরস্কার দেবো, এসো। দিনের দিন পুরস্কার নিতে গেল, আর ইংরেজরা খ্রিস্টানিরা সাদাওয়ালারা ওর চেহারা দেখে আর চোখ টানে নাক শিক্ষায়, ও কি ধরনের কালো রে বাবা, ও যখন কারো পাশে বসতে যায় সে দেড় হাত দূরে সরিয়ে দেয়, কারণ আমার পাশে থাকলে কেউ মনে করবে আমার বাড়ির ছেলে, মান সম্মান বাঁচবে না, যার পাশে বসতে যায় সে সাইড হয়ে যায়, দূরে সরে যায়। এই দৃশ্য দেখে একেশিয়াস কেলে বলল, তোমাদের কোনো গিফট পুরস্কার আমার আর দিতে হবে না, আমি আর কোনো পুরস্কার নেব না, বরং পৃথিবীতে যে ধর্মের ভিতরে জাতিভেদ নেই, যে ধর্মের ভিতরে জাতি বৈষম্য নাই, আমি সেই ধর্ম গ্রহণ করে বাকি জিন্দগি কাল কাটাবো, আর আমার এই যে গিফট পুরস্কার আমি যে বিশ্ব রেকর্ড করেছি এটা মুসলমানদের নামে তুলে ধরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লোকটি পৃথিবীতে যত ধর্ম আছে 3,500 এর উপরে ধর্ম পৃথিবীতে বিদ্যমান, এই ধর্মের ভিতরে কিছু ধর্ম অবলম্বীরা সুনামি হয়েছে, কারো নাম হিন্দু, কারো নাম জৈন, কারো নাম শিখ, কারো নাম বৌদ্ধ, কারো নাম ইহুদি, কারো নাম খ্রিস্টান, এভাবে কিছু ধর্ম অবলম্বীরা পৃথিবীতে একটু সুনামি হয়েছে। সব ধর্মগুলো রিসার্চ করতে লাগলো, খোঁজ করতে লাগলো, খুঁজে খুঁজে দেখলো পৃথিবীতে কোন ধর্মের ভিতরে জাতি বৈষম্য জাতি ভেদাভেদ সব ধর্মের ভিতরে রয়েছে, সাম্যের বিধান পৃথিবীর কোন ধর্মের ভিতরে নাই, দুনিয়ায় একটা ধর্মের ভিতরে আছে সাম্যের বিধান, সবার মর্যাদা সমান, সেই ধর্মটির নাম হলো ইসলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন ধর্মাবলম্বী? আমরা ইসলাম ধর্মাবলম্বী। তাহলে আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা হলাম সৌভাগ্যবান, বিনা প্রচেষ্টায় বিনা কষ্টে আল্লাহ পাক আমাদের ইসলাম ধর্মের মানুষ বানিয়েছেন, এজন্য আমরা হলাম সৌভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, রে বিশ্ববাসী তোমরা শোনো, পৃথিবীতে যত ধর্ম মতপথ আছে সমস্ত ধর্ম মতপথের ভিতরে আমার কাছে একমাত্র প্রিয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত বক্সার মিস্টার ক্যাসিয়াস কেলে ইসলামের কাছে মাথা নত করে কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেল, আর আমাদের মুসলিম নাম হলো প্রিয় নবীর নামের সঙ্গে মোহাম্মদ আলী। জোরে বলে বলে সুবহানাল্লাহ। তামাম ইউরোপ মহাদেশের ভিতরে সব থেকে বড় গায়ক হিসেবে মর্যাদা পেয়েছিলেন যিনি, লোকটির নাম হলো ক্যান্ট স্টিভেনস।
কি নাম বললাম বললাম যেমন আমাদের ভারতের শ্রেষ্ঠ গায়কের নাম মোহাম্মদ রফি, ঠিক কি মোহাম্মদ রফি বুড়ো গান গাইলে মনে হয় যেন বাচ্চা গান গাচ্ছে, এ বুড়ো চলে গেছে পৃথিবী থেকে বেশ কিছুদিন হলো, গান গেয়ে গেয়ে বহু টাকা আয় করেছিল, বোম্বাইয়ের সাগরের ধারে ছাতালা বিল্ডিং এয়ার কন্ডিশন বানিয়ে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে গেছে, দুদশ পুরুষ শুধু তলবার খাবে ও টাকা কমবে না। এই মোহাম্মদ রফি 17 বার হজ করতে গেছে মক্কা শরীফে, কতবার বলবার বললাম আপনি আমি কবার গেছি, একবার দুবার তিনবার, কারো নসিবে জুটেছে কারো মরে মোটে জুটেনি। এ বছর আবার সরকার বাজেট বাড়িয়ে ডবল করে দিয়েছে, 60-65-70 হাজার থার কাটা গাড়ি চলছিল, এবছর বালিয়ে 1,33,000 টাকার মতো হয়েছে থার কাটা গাড়ি। তো সাধারণ মানুষ আর যেতে পারবে নাকি? সাধারণ মানুষ যাতে যেতে না পারে সে ব্যবস্থা চলতেছে। বন্ধুগণ আল্লাহর কাছে দোয়া কামনা করি, আল্লাহ যেন বাজেটটা কমিয়ে সকলকে নবীর দেশ দেখার সুযোগ দান করে। সকলে বলেন আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা। মোহাম্মদ রফি 17 বার গেল নবীর দেশে হজ করতে, কারণ গান গেয়ে গেয়ে কোটি কোটি টাকা আয় করেছিল। বন্ধুগণ তাই হজ করতে যাওয়ার সুবিধা পেল, কিন্তু নবীর দেশ ঘুরে এসে সেই যা ছিল তাই রয়ে গেল। ও জীবনে ধর্মের আইন কানুনের মর্যাদা দেয়নি, গান গেয়ে বাড়ি এসে স্টেজে দাঁড়িয়ে আওয়াজ শুরু করেছে, বহু দূর সে আয়া হয় জোরে বলো নাউজুবিল্লাহ। পরের কলিটা জুড়ে নিলে গান শুরু হয়ে যাবে, আমি আর পরের কলি জুড়তে চাচ্ছি না। ও নবীর দেশ থেকে ঘুরে এসে স্টেজে দাঁড়িয়ে জনগণকে বলছে শ্রোতাদের, বহু দূর সে আয়া হয়, ছিলাম সৌদি আরবের দেশে সেখান থেকে এসেছি ভারতবর্ষে, তাই নবীর দেশ ঘুরে এসেছে সেটাও গানের মাধ্যম দিয়ে বলতে শুরু করেছে। আল্লাহ বললেন নাজরা ও যেন 18 বার আমার নবীর দেশে আর হাজির না হয়, চাবি মোড়া দিয়ে কাজটা কমপ্লিট করে দে। আজরাইলের হাতে চাবি কিনা প্রাণনাশের চাবি, আজরাইল চাবি মোড়া দিয়ে কাজ কমপ্লিট করে দে। আজরাইল চাবি মোড়া দিল, মোহাম্মদ রফির মরণ হয়ে গেল, বোম্বাইয়ে তাকে কবরস্থ করা হলো। এখনো প্রতি সপ্তাহে তার নামে হাফেজ সাহেবদের ডেকে কোরআন খানি করানো হয়, গরিব এতিমদের খাওয়ানো হয়, টাকা পয়সা দান করা হয়। মোহাম্মদ রফির বিবি বাচ্চারা এভাবে অনুষ্ঠান করে চলেছে প্রতি জুমার দিন সপ্তাহে সপ্তাহে। শুক্রবারে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, আল জুমা তো আগে আজকের যার দরবারে আমরা এসেছি তার মরণ হয়েছিল কি বার জানেন? আলহামদুলিল্লাহ আজকের যার দরবারে আমরা এসেছি তিনি হলেন আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। উনি 75 নামাজ আদায় করতেন, আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেন আর বলতেন আল্লাহ আমার মরণটা জুমার দিন করিও। নবী যে হাদিস শরীফে জানিয়েছেন সাহাবীরা কবরের আল্লাহ বড় ভয়ঙ্কর, আল কবরুম জুলমাতুন আদিকহু, কবর হলো অন্ধকার গভীর কারাগার, আল কবরুম বাইতুতু কবর হলো সুবিধা হবে। এজন্য কবরে যদি পাস করতে পারো তাহলে বাকি পরীক্ষাগুলো আর পাস করতে অসুবিধা হবে না। কবর খুব ভয়ঙ্কর জায়গা যেখানে আপনজন আত্মীয়স্বজন কেউ সহ্য করতে যাবে না। এজন আল্লাহ নবী বলছেন কবরে যদি শান্তিতে বসবাস করতে চাও মরণের দিনটা আল্লাহর কাছে জুমার দিন কামনা করো, আল্লাহ যদি তোমার মরণটা দোয়া কবুল করে জুমার দিন নসিব করে তাহলে কবর আযাব থেকে তুমি নিষ্কৃতি পেয়ে যাবে। আল্লাহ পাক তোমাকে কবর আযাব থেকে নিষ্কৃতি দিয়ে ওই কবরটা বেহেশতের বাগান বানিয়ে দেবে। আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ পাঁচ নামাজ আদায় করতে আর যেখানে কোনো বন্ধু বান্ধবের সাহায্য পাওয়া যাবে না সেই জায়গাটির নাম হলো কবর। কবরের কথা খেয়াল করে তাই তিনি দৈনন্দিন 5 বার করে নামাজ আনতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইতেন আল্লাহ মরণটা জুমার দিন করবে। আল্লাহ কোরআনে বলছেন জীবনের আশা আকাঙ্ক্ষা যাকে পূর্ণ করতে চাও পৃথিবীতে দুটি কাজ কম বেশি করে নাও। কটা বললাম?
জীবনের সুখ শান্তি যদি মিটাতে চাও, আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করতে চাও, দুটো কাজ একটু কম বেশি করো। সাহাবীরা বলে মাহিয়াল ইয়া রাসূলুল্লাহ, সেই দুটি কাজ কি একটু বলো। আল্লাহ নবী বললেন, আল্লাহ কোরআনে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদহাকু কালিলা ওয়া লিয়াকু কাসীরা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়েছেন, জীবনের সুখ শান্তি যদি মিটাতে চাও, জীবনের আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করতে চাও, মুখে দেখি দুনিয়া পরকালে হাসি ফোটাতে চাও, এই দুটি কাজ তোমরা কম বেশি করে নাও। আল্লাহ স্বয়ং বললেন, ফাদহাকু কালিলা, পৃথিবীতে তোমরা হাসি তামাশা একটু কম কম করে করবে, হাসি তামাশা একটু কম কম করবে, আলিয়াকু কাসীরা, আর চোখের পানি একটু বেশি বেশি করে ফেলবে। নবী আম্বিয়া এবং পীর ওলিয়া উলিয়ারা পৃথিবীতে একই দেশে বেশি বেশি, ঠিক বললাম না ভুল বললাম? আর আমরা লাল হলুদ আর প্যান্ট শার্ট, মানে এক জায়গায় যদি একবার হয় কিনের গুঁতো আর ঠেলা ঠেলি আর মুসকি হাসি, এতেই দেখবে পাশের বাড়ির লোকের ঘুম হারাম হয়ে যায়। এখন শুধু আনন্দ আর ফুর্তি হাসি আর তামাশা চলেছে, এখন আর চোখে মানুষের পানি নাই, পানি এখন আর নাই। আল্লাহ নবী জানিয়েছেন, কবরের আযাবের ভয়ে, হাসরের মাঠের প্রখর রৌদ্রের ভয়ে, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে, যদি কোন আমার উম্মত দু চোখের কোণা দিয়ে মাসির মাথার ন্যায় এক ফোঁটা করে পানি আল্লাহর জমিনে ফেলে যদি কবরস্থ হয়ে যায়, ওই লোকটিকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে ফেরেশতারা আমল কম পাই পাই, কিন্তু দু চোখের কোণা দিয়ে কবরের আযাবের ভয়ে, হাসরের মাঠের প্রচন্ড রৌদ্র তাপের ভয়ে, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে পৃথিবীর জমিনে যদি কোনদিন একটু দু চোখের কোণা দিয়ে মাসির মাথার ন্যায় ছোট ফোঁটা পানি, মাসির দেহের থেকে মাথা বড় না ছোট, মাসির দেহের থেকে মাথা বড় না ছোট, মাথাটা ছোট, এই ছোট মাথার ন্যায় ছোট ফোঁটা পানি আল্লাহর জমিনে ফেলে যদি লোকটা কবরস্থ হয়, আল্লাহ নবী বলছি হাসরের মাঠে কিয়ামতের মাঠে হিসাব নিকাশের সময় দেখে গেল লোকটার বদআমল বেশি সৎআমল কম, ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে টানতে টানতে তারে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন বলছে, ফাসাউ ফাইয়া আলামুন ইজিল আগলাল ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমি সুম্মা ফিন নার ইয়াসজারুন। আল্লাহ কোরআন বলছে, ফাসাউ ফাইয়া আলামুন, খুব তাড়াতাড়ি ওই লোকটি অবগত হবে জানতে পারবে, ইজিল আগলাল ফি আনাকিহিম ওয়াসসালাসিল, যাদের গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে ফেরেশতারা টানতে টানতে নিয়ে চলে যাবে, এদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলুন একটু নাউযুবিল্লাহ, একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। যাদের জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে তাদের বলতে হবে না বন্ধুগণ, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যাদের গলায় লোহার শিকলে দড়ি পরিয়ে টেনে নিয়ে যাওয়া হবে, যে লোকটি মিজানের গাড়ি পাল্লায় বধির পাল্লা ভারী হয়ে যাবে। অকিমুল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান, আল্লাহ নাকি বধির ওজনের জন্য একটা গাড়ি পাল্লা ফিট করবেন, দুনিয়ার কম্পিউটার যন্ত্রের থেকেও সেটা সূক্ষ্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে বলা হয়েছে, ফামাইয়া আমাল মিসকাল যারাতিন খাইরাইয়ারা, এক জাররা পরিমাণ সৎ কাজ কি অসৎ কাজ যে লোকটি করে পৃথিবী থেকে হাজির হবে হাসরে, সেই সৎ কাজ অসৎ কাজ জাররা পরিমাণ যদি করে আসে তারও বদলা মিজানের গাড়ি পাল্লায় লোকটি পেয়ে যাবে। সাহাবীরা বলছেন, মাহিয়া জাররা ইয়া রাসূলুল্লাহ, জাররা আমলটা কি একটু বলো। আল্লাহ নবী বলছেন, একটা ক্ষুদ্র গুড়ো লাল পিঁপড়ে, লাল পিঁপড়ে দেখেছে, ক্ষুদ্র একটা গুড়ো লাল পিঁপড়ে, ওই পিপড়িকা বা পিঁপড়ে, পিঁপড়ে একটা পা কেটে সাত ভাগের এক ভাগ ভাগ, মোটামুটি সত্তর ভাগের এক ভাগ করলো, যতটা ওজন হয় ওজনটির নাম হলো জাররা। এখন দুনিয়ার বিজ্ঞানী পরিকল্পনার কম্পিউটার মেশিন যা তৈরি হয়েছে, অধিকাংশ দোকানে দেখবেন একটা লাঠি মতো আছে, তলে একটা প্লেট আছে, মাল চাপিয়ে দিলে নাম্বার ওঠে লাল মার্কা রঙের, ওটা কি না? এখন ওতে যদি একটা পিঁপড়ের একটা পায়ের সাত ভাগের এক ভাগ চাপানো হয়, কম্পিউটার মেশিন কিছু বলবে তো নাকি? হাতির গায়ে মশা বসলে হাতি যেমন খবর পায় না, কম্পাউন্ডার মেশিনে যদি একটা পিঁপড়ের একটা পায়ের সাত ভাগের এক ভাগ চাপানো হয়, মেশিন বলবে আমার উপরে কিছু চাপানো হয় নাই। আল্লাহ বলছেন, আমি আমাদের গাড়ি পাল্লা হাসরের মাঠে ফিট করব, সেদিন ওই রকম একটা পিঁপড়ের একটা পায়ের সাত ভাগের এক ভাগ আমার মিজানের গাড়ি পাল্লায় চাপালে সেটাও ধরা পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কি সূক্ষ্ম বিচার সেদিন হবে। এই বিচারে লোকটি আসামি হয়ে গেল, তাকে জাহান্নামে নিক্ষেপ করলো ফেরেশতারা লোহার শিকলের দড়ি পরিয়ে, গরু ছাগলের মতো টানতে টানতে নিয়ে গেল জাহান্নামে। যেই লোকটারে ফেলা হলো, দাউ দাউ করে জ্বলছে আগুন, আগুনে যেই নিক্ষেপ করা হলো টোটাল জাহান্নামের আগুন নিভে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে খবর যাবে ফেরেশতাদের মাধ্যম দিয়ে, ইয়া রাব্বি, আয় আল্লাহ, আপনার বান্দা আসামি সাব্যস্ত হয়েছে, বাদামল বেশি করেছে, শতামল কম করেছে, এই জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। কিন্তু অন্য আসামিরাও নিষ্কৃতি পেয়ে গেল, জাহান্নাম নিভে গেছে, আগুন আর জ্বলে না। আমার আল্লাহ ডেকে বলবেন, ইখরিস, এই ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নাম থেকে বাইরে বার কর, ওকে উঠাও, লোকটারে জাহান্নাম থেকে টেনে বার করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, তোমার আমল কম, কিন্তু তুমি জাহান্নামী হয়েছো, কিন্তু আগুন কেন তোমারে নিক্ষেপ করার কারণে নিভে গেল? লোকটা সেদিন বলবেন, জীবনে তেমন সৎ কাজ করতে পারি, ভালো কাজ আমি করতে পারি না, তবে কবরের আযাবের ভয়ে আল্লাহ হাশরের মাঠে 50,000 বছর লম্বা দিন সূর্যের রৌদ্র তেজের ভয়ে, আল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে পৃথিবীতে দু চোখের কোণা দিয়ে দু ফোঁটা পানি আমি ফেলে কবরে হাজির হয়েছিলাম, আমি দু ফোঁটা চোখের পানি আল্লাহর জমিনে ফেলে কবরে হাজির হয়েছিলাম, সেদিন ভয় করে কেঁদেছিলাম। ফেরেশতারা বলবেন, সাজ্জাদা, ইয়া আব্দি, আল্লাহর বান্দা, তুমি ঠিকই বলেছো, যারা কবরের আযাবের ভয়ে, হাশরের মাঠের সূর্যের রৌদ্রের ভয়ে, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে পৃথিবীর জমিনে চোখের পানি ফেলে আসবে, ওই চোখের পানির এত দাম, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, ওই চোখের পানির ইজ্জতের খাতিরে টোটাল জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার ওই বান্দাকে আর জাহান্নামে দিও না, বরং বান্দাটাকে জান্নাতি বানিয়ে দাও, যাতে অন্য আসামিদের আমি শাস্তি দিতে সুবিধা পাই। তাহলে চোখের পানির দাম আছে কি না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অডিও এবং ভিডিওটি শোনা এবং দেখার জন্য আমাদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইসলাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।